আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ফেসবুক খুললে দুই তিন দিন থেকেই আর কি দেখতে পাচ্ছি যে সূর্যের তাপে সবাই ডিম ভাজি করছে। তো বিষয়টা আসলে কতটা সত্য এটাই দেখার জন্য আমি আজকে নিজে ট্রাই করে আর কি দেখব। তো এই কড়াইটা আমি এটা মানে ফ্রাই প্যানটার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ছাদের উপরে রেখে গিয়েছিলাম, প্রায় আধা ঘন্টা পরে এসে আমি ডিমটা ভেঙে দিলাম। তো দেখা যাক কি হয়। তো সাথে সাথে একদম মানে ডিম ভাজি হয়ে যায় যে ভিডিওগুলো দেখতে পারছিলাম ওইগুলো আসলে ঠিক না। আমি ডিমটা দেওয়ার 15-20 মিনিট পর এই যে সাইড দিয়ে এরকম সাদা হয়েছিল, তো 20 মিনিট পরে আসলে ছাদে থাকার মতো ওই রকম অবস্থা নাই, এত গরম এত গরম। তো আমি 20 মিনিট পরে মানে ডিমটা ভেঙে দেওয়ারও 20 মিনিট পরে আবার আমি মানে রুমে চলে গেছিলাম। তো আধা ঘন্টা পর আইসা আর কি দেখি এরকম প্রায় 30-40 মিনিট পরে ডিমটার এই যে এরকম হাল হইল। তো আমরা সাধারণত গ্যাসের চুলায় যেভাবে ডিম ভাজি করি দেওয়ার সাথে সাথে একদম পুরো ভাজা হয়ে যায়, ফুলে যায়, ওরকম ফুলে না আসলে। তো খাওয়া যায়, তবে ভিডিওগুলো মানে কতটা সবটা এরকম সত্য না হয়, তবে এরকম মানে একদম মানে চুলার মধ্যে করলে যেরকম হয় গ্যাসের চুলায় ওই রকম অতটা সুন্দর আর কি হয় না, তবে হয়। যে রোদ পড়ছে আসলে বা গরম তাপমাত্রায় ডিম ভাজা হয়, যে আমি নিজেই করলাম। তো যাই হোক, অতিরিক্ত সূর্যের তাপ রোজা রেখা সবারই আসলে কষ্ট হয়ে যাচ্ছে, আমরা কেউ চাই না এরকম আর কি এত গরম। আল্লাহ একটা বৃষ্টি দেখ, দুনিয়াটা ঠান্ডা করুক, এটা আমরা সবাই চাই। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করি আমরা। এই আর কি, এই যে ডিম ভাজিটা হয়ে গেল, আমিও কিছুটা অবাকই হয়েছে, যদিও অনেক সময় লাগছে, প্রায় 40 মিনিটের মতো 40 মিনিট সময়ে ডিমটার এই হাল হয়েছে আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।